একটা ভাই 1100 টাকা দিয়ে দিয়েছি কবরস্থানের জন্য, যার মা শুয়ে আছে, পিতা শুয়ে আছে, বা স্ত্রী শুয়ে আছে, বা স্বামী শুয়ে আছে কবরস্থানে, এই কবরবাসীদের আত্মার মাঠ ফেরাতের জন্য একটা ভাই 1100 টাকা আজ যদি না পারে দু মাস পরে 4 মাস পরে একটা ভাই মশলাটা আপনাকে বলে দিই, ফাতোয়ার কেতাব তো আপনি কিনতে পারবেন না, কম সে কম ফাতোয়ার কেতাব না দাম একটা ভাই 1100 টাকা। এরকম নাই কেউ পিতা হারা সন্তান মহার সন্তান যখন পিতা মাতার নামে মাত্র 1100 টাকা কবর আছে এক মিনিট একটু হাত উঠান না, আল্লাহ বরকত দিল আপনার পিতা মাতার কবরের আজাবকে আল্লাহ ক্ষমা করবে, আজাবকে দূর করবেন একটা ভাই 1100 টাকা। সুবহানাল্লাহ মুস্তাফিন ভাগ্য আছে, সুবহানাল্লাহ। আমার বন্ধু দীর্ঘদিনের বন্ধু দেখেন মুস্তাকিম সাহাব কিবলা সাতমারা বাড়ি 500 টাকা নগদ আর 600 টাকা বাকি, 600 টাকা বাকি ইনশাআল্লাহ দিয়ে দিবে, নারায়ণ তাকবীর নারায়ণ সালা মশলাকে আল্লাহ দা 1100 টাকা দাতা। এই সভা থেকে একটা ভাই হাত উঠাতে পারবেন না, একজন 100 টাকা ভরে একটু উঠাছে না ভাই, দেখিল আপনাকে 1000 টাকা বাকি, একজন 1000 টাকা বাকি 100 টাকা নগদ। ভাই আসতে ভয় করছেন, আরে কমসে কম বলতে পারবেন যে যার সাথে ছিলাম একটু আলো আমাদের সঙ্গে মুসাফা করেছি আসেন আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল সালাম। আব্দুল সালাম দেখেন 1100 টাকা দিন আলহামদুলিল্লাহ। আব্দুল সালাম 1100 টাকা দেবে, দেখেন হলো 3-2 মনে করে কি গো 2 হলো আরেকটা ভাইকে বিচার করে যে পিতা ইন্তিকাল করে গিয়েছে, মা ইন্তিকাল করে গিয়েছে, পিতা মাতা কবরে শায়িত শায়িত রয়েছে, আপন পিতা মাতার নামে মাত্র 1100 আরেকটা ভাই দিয়ে 3 করে দেবে বিজয় করে দেন। আল্লাহ নবী বলেন আল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হলেন বিজয় আর আল্লাহ বিজয়কে ভালোবাসেন। একটা মা পারবেন না 1100 টাকা দিতে? আপনারা তো বাড়ির মালিক, তারপরে আলমারির মালিক, তারপরে আপনি ঘরের মালিক, আপনার কাছেই থাকে টাকা, স্বামীকে বুঝিয়ে ছেলেকে বুঝিয়ে ওই কবরবাসীদের জন্য 1100 টাকা একটা কোন মা বোন যদি পারে বাচ্চাকে দিয়ে নামটা বলে কবরস্থানের জন্য মাত্র 1100 টাকা। একটা ভাই হুজুর চলে আসবে, সবাই নষ্ট করবো না, এদের আদা বহু দূর থেকে আসছে, কোথায় পুরুলিয়া, পুরুলিয়া থেকে আপনাদের এই সভা আসছি, একটা ভাই 1100 টাকা আমার হুজুর সুবহানাল্লাহ। কি ভাই না জি আসাদ আলী ভাইটা আমার 100 টাকা নগদ 1000 টাকা বাকি, দেখেন 3টা হলো 100 টাকা নগদ 1000 টাকা বাকি, কি বাবু না কাউসার আলী আলহামদুলিল্লাহ, দেখেন 3টাতে কথা হয়ে গেল ভাই 4টা হয়ে গেল, তার একটা ভাই দিয়ে 5 করে দেন না, এ মা বোনের আপনারা দেন না গো, যায় যায় মিলে বনে বনে মিলে যায় নগদে মিলে একটা মা বোন পারবেন না 1100 টাকা দিতে, 5 হয়ে যেত আমরা পাক পাঞ্জাতন কে মানতে বলা, পাক পাঞ্জাতন কে মানতে বলা, একটা ভাই একটা মা বোন একটু হাত উঠান, কবরে যেতে হবে মা, কবর অপেক্ষা করতেছে ইন্তেজার করতেছে, একজন খোদার বান্দাকে দেখতে চাই কবরবাসীদের জন্য মাত্র 1100 টাকা তবে 5 হয়ে যেত একটা ভাই একটু হাত উঠান, 2 মাস পরে দিয়ে 3 মাস পরে দিয়ে যখন কবরস্থানে কাজ করবে তখনই দিয়ে মাত্র 1100 টাকা, আমি 5000-10000 বলিনি, একটা ভাই কে অনুরোধ করে বলি মাত্র 1100 টাকা চট করে একটু দিয়ে দেন সুবহানাল্লাহ। কি ভাই না আনিকুল হক 100 টাকা দিবেন, দেন আলহামদুলিল্লাহ 100 টাকা নগদ 1000 টাকা বাকি ইনশাআল্লাহ দিয়ে দিবে, কবরস্থানের দিব অবতা করলে কেউ বাকি রাখবে না, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিবে, কারণ কবরের ব্যাপার আছে,
তোকে যেতে হবে কবরে, এই জন্য মওদা করে মওদা খেলাফি কে দিবে। তো পাঁচটা হয়ে গেল, তবে একটা মাবন দিল না, মায়েদের দিল নরম দিল কোমল, দয়া মায়া মায়েদের বেশি, কিন্তু কি একটা মা দিতে পারলো না গো? হ্যাঁ তবে একটা মামনকে অনুরোধ করি মা 1100 টাকা, এমন কিছু বেশি বলিনি, দোকানে পাটে কত খরচ করে, মাত্র 1100 টাকার জন্য মায়েদের কাছে অনুরোধ করি, মা একটু চক করে দিয়ে পাঠান, আর মশলাটা শুনে আর হাদিসটা বলবো ইনশাআল্লাহ। কি নাম? শামসুল, শামসুদ্দিন, শামসুদ্দিন 700 টাকা নগদ। আর সুবহানাল্লাহ দেখেন, শামসুদ্দিন না, হ্যাঁ শামসুল, দেখেন 700 টাকা নগদ দিয়েছে, 1100 টাকা, 700 টাকা নগদ দিয়েছে। কি নাম? সোহরাবানী, দেখেন সোহরাবানী মিত্র, তার নামে 100 টাকা নগদ আর 1000 টাকা বাকি। দেখেন সোহরাবানী দোয়া করবো, হুজুরকে দিয়ে দোয়া করবো, এখনই দোয়া, সুবহানাল্লাহ। আছে এক দিচ্ছি বাবু, কি নাম? হ্যাঁ মেরাব, 1100 টাকা, এ দেখেন মেরাব, মেরাব 100 টাকা নগদ, 1000 টাকা বাকি, মেরাব 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। এ দেখেন 7টা হয়ে গেল, বললাম 5টা তো 7টা হয়ে গেল। হ্যাঁ আরেকটা আছে, আগে কার না এখন কার? নামটা বলে না আমাকে, তাহলে তো আমি, নামটা কি আছে জি? আইজুল পাইকারি বড়, আজিজুল পাইকারের বড় স্ত্রী 1100 টাকা দেবে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। দেখেন মায়েদের দিলে মায়া হয়েছে, একটু মায়া হয়েছে, সুবহানাল্লাহ। নারা এটা কি নারা? ইনশাআল্লাহ বছরা কা হাজরা 1100 টাকা দাতা গান জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তোমরা দুটা পাইকে চাই, একটা মা বন্ধের কাছ থেকে আর একটা আপনাদের কাছ থেকে, তাহলে 10 পূর্ণ হয়ে যাবে। শান্তি রাখিয়েন না, একটা ভাইয়ের কাছে অনুরোধ করি মাত্র 1100 টাকা, মৃত পিতা মাতা একটা ভাই একটু চট করে হাত উঠা, দেরি করিয়েন না, সুবহানাল্লাহ আল্লাহ আপনাদের রুজি রোজগার করতে দেবে। কি ভাই না, ভাই যদি ভাই আমার, এ দেখেন 1100 টাকা দিয়েছে, 200 টাকা নগদ, সুবহানাল্লাহ 1100 টাকা দিয়েছে। কি ভাই না, ভাই যদি হাজিরউদ্দিন, হাজিরউদ্দিন হাজির সাহেব 1000 টাকা বাকি আর 100 টাকা নগদ, হাজিরউদ্দিন হাজির সাহেব সুবহানাল্লাহ 100 টাকা, আর দেখেন 1000 টাকা বাকি, নারায়ণ তাকবীর, নারায়ণ সালাম, একটা মা চাইলাম দিতে পারবেন না, কমসে কম একটা মা দেন। এতগুলো মামলের মধ্যে বলেছি যে একাই যদি না পারেন, বলে বলে মিলে যায় মানতে মিলে, আর আপনি 1100 টাকা দেন, 4 মাস পরে দেন, 5 মাস পরে দেন, একটা মা বন্ধের কাছে অনুরোধ করি, তাড়াতাড়ি দিয়ে দেন। মশলা কটা বলে হাদিসটা বলবো, দেরি করবো না, একটা মামল, একটা ভলেন্টিয়ার থাকলে ভালো হতো, কারণ মামলদের কাছে গেলে হয়তো দিত। হ্যাঁ সেরিনা, সেরিনা না সেলিনা, সেরিনা বিবি 100 টাকা নব, 1000 টাকা বাকি, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দিবে, স্বামীর নামে দিয়েছে আলহামদুলিল্লাহ, নারায়ণ তাকবীর, নারায়ণ ইনশাআল্লাহ, মশলা কালা কথা, 1100 টাকা দাতা জিন্দাবাদ, সুবহানাল্লাহ। 11টা হলো, কিন্তু আরেকটা ভাইকে দে, বারো করে দিতে হবে, মশলাটা ছুটে গেল চট করে 1 মিনিটের মধ্যে। এই মা বলে আর একটা মা দেন তো, দুটা মা হয়েছে আর একটা মা দেন, একটা মা হাত উঠান চট করে, ছোট করে বাবু দেখো তো তোমাকে দেখলে দিবে, দেশের মা মন তার আছে ইনশাআল্লাহ দেবে, মাত্র 1100 টাকা তাহলে বাবা দেবে।
একটা বা ছোট করে একটু হাজুর খান না, আল্লাহ আপনাদের রুচিতে বরকত দিবে, রোজগারে বরকত দিবে, খেতে বরকত দিবে, খামারে বরকত দিবে, ঘরে বরকত দিবে, ব্যবসাতে বরকত দিবে, আর আত্মীয় স্বজনের কবরের আজাবকে মুক্ত করবে। একটা মা বোন একটু ছোট করে হাত উঠান, মাত্র 11 আমি বেশি কিছু বলিনি। এরপর চলে আসবেন, দোয়া করবো, ভাই আমার দোয়া করার আপিল করেছে, আলহামদুলিল্লাহ একটু ছোট করে দোয়া করবো। তবে একটা ভাই চক্রে বলেন, একটা মা 1100 টাকা, এত হারে 12 হয়ে যাবে, কারণ আমার নবীর আগমন হলো 12ই রবিউল আউয়াল। আমরা বারহে শরীফ পালন করে থাকি, একটা ভাই নবীর নামে আমার 1100 টাকা একটু চক্রে হাতটা উঠে দেন, দেরি করি আল্লাহ সুবহানাল্লাহ আপনাকে মশলাটা শুনিয়ে দিই। এ মা বোনেরা, একটা মা বোন একটু উঠান না, একজন মা বলেন মাত্র 1100 টাকা বলেছি, আমুল বেশি বলিনি, 5000 10000। আমার রাসূলুল্লাহ দোহাই দিয়ে বলি, খাতুনে জান্নাতের আচল মোবারকে ওয়াস্তা দিয়ে বলি, মাত্র 1100 টাকা একটু চট করে দিয়ে দেন। আসলে মশলাটা বলতেছি আপনার আদার আল ইসলাম, তাহলে পুরুষদের মশলা বুঝে নিলে বলা ছিল যে আল্লাহ আকবার বললে নেকি কয়টি, তো কমপক্ষে আজকের জালসাতে মশলাটি মুখস্থ করলে একবার আল্লাহ আকবার বললে 80টি নেকি হবে। আরে জোরে বলেন না, কতটা বললাম? 80টি নেকি হওয়া, কারণ একটি অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, আল্লাহতে 4টি অক্ষর, আকবারে 4টি অক্ষর, তাহলে 4×10=40, আর 4×10=40 তাহলে কত হয়? 80। তাহলে আল্লাহ আকবার বললে কয়টি নেকি হবে? 80টি নেকি আমল নামাতে লিখা হবে। তো এই নেকির কথা শুনে আপনারা বললেন সুবহানাল্লাহ, নাকি গো? সুবহানাল্লাহ বললেন না? একটা আশ্চর্য কথা শুনলে বলা হয় সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ বললে কত নাকি হবে জানেন না? জি, জালসাতে কিছু শিখে আর ব্রেনে সেভ রাখে। আমার পূর্ববর্তী বক্তা হযরতুল আলাম মুফতি নিয়াজ আহমদ কাদেরী, তিনি তাসবীর কথা বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যদি আপনি পাঁচ যদি করেন সমুদ্রের ভাঙা সমান, যদি আপনার গুনাহ যদি হয় তো মহান রব্বুল আলামিন সেই গুনাহকে ক্ষমা করবেন। এই জন্য বলবো বিছানাতে বসে একখানা তসবিহ নিয়ে বসে বসে তাসবিহটা পড়েন। মা বোনদেরকে বলবো বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়ে বসে বসে তাসবিহটা পাঠ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমাকে দেন না গো, করমের স্ত্রী, করম মারা গিয়েছে, তার স্ত্রী 1100 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 600 টাকা বাকি, আলহামদুলিল্লাহ আল্লাহ জানো এই দানের সব তার রুহের নিকটে যেন পৌঁছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মকবুলের স্ত্রী 1000 টাকা বাকি, 100 টাকা নগদ, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয়। তবে হুজুর আস্তে আস্তে আজকে কুটুম্বের মানুষকে পুরি কিন্তু পূর্ণ করতে হবে, কমিটির লোক দিয়ে হোক, জালসার কর্তৃপক্ষ হোক, মায়েদেরকে দিয়ে হোক আর আপনাদেরকে দিয়ে হোক, যেখানে 12-13 হয়ে গিয়েছে তাহলে কত লাগবে? 7টা। এই 7টা ভাই মা বোনদেরকে দিয়ে পুরি পূর্ণ করতে হবে। ওয়াজটা শুনে সুবহানাল্লাহ যদি বলে তো সঙ্গে সঙ্গে 90টি নেকি হবে। কয়টি নেকি? জোরে বলেন, 90টি নেকি। সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, তাহলে 9×10=90, আপনার সঙ্গে সঙ্গে আমল নামাতে লিখা হবে, তাহলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলাতে লাভ না গো? জোরে বলে লাভ, জালসাতে বসাতে লাভ না লস? লাভ। আর যারা জালসার বাইরে ঘোরাফেরা করছে, টহল দিচ্ছে, দোকানে ফাঁকে বসে আছে, গল্প সুযোগ করছে, তাদের লস না লাভ? জি,
জোরে শুনতে একটাই নাম সেটা খাওয়া নাম, একটাই নাম সেটা খাওয়া নাম, তাছাড়া সবই নাম আছি যাবে মহতারাম। সুতরাং এই জন্য আলে বলা আল্লাহ আব্বার যার সাথে বলায় সুবহানাল্লাহ যাতে মানুষের সব সময় যার সাথে যতক্ষণ বসে থাকবে তার আমল নামা যাব যেন নেকিতে ভর্তি হতে বুঝলেন মশলা। তাহলে পুরুষদের অলঙ্কার সম্পর্কে জানবে। এবার মা বোনদের শুনেন, মা বোনেরা মা বোনদের জন্য অলঙ্কার পরিধান করা কি ভালো করে শোনেন, হাতে গলায় কানে নাকে মায়েদের অলঙ্কার পরিধান করা শরীয়তে কি? শরীয়তের মশলা হলো মা বোনদের জন্য অলঙ্কার পরিধান করা মুস্তাহাব। কি বললাম জোরে বলেন, মুস্তাহাব। আমাকে বলছেন না কেন মশলাটা শোনেন আর এই কোটাটা পূর্ণ করেন? তাহলে এমএলএমপি কোটা নয়, কোটাটা হলো জনগণের কোটা, একটু পূর্ণ করে মা বলেরা মশলা শুনে রাখ দিয়ে পাঠান। আল্লাহ আপনাদের আচরে বরকত দিবে, মানি ব্যাগে বরকত দিবে, জালমারিতে টাকা রাখেন ও আলমারিতে বরকত দিবে। আমার মনে হয় যে 99% পুরুষ টাকা উপার্জন করে নিয়ে সব স্ত্রীর হাতে দেয়, নাকি গো? সে চাষি কাজ করুক আর চাকরি করুক আর ব্যবসা করুক, যেটা জমা রাখতে দেয় টাকা 99% পুরুষ আর স্ত্রীকে দেয়, আর 1% পুরুষ হবে যারা নিজের পকেটে টাকা রাখে। মায়েদের কাছে টাকা থাকে তো আলমারির চাবি কিন্তু মায়েদের হাতে, নাকি বলছেন? স্ত্রী যদি দিব মনে করে তো দিতে পারে, স্বামীকে বলে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো মহিলাদের জন্য অলঙ্কার পরিধান করা মুস্তাহাব। ভালো, কেন? যে অলঙ্কারে মহিলাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে, নাকে কানে গলায় হাতে অলঙ্কার পরিধান করাতে তাদের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে। এই জন্য তাদের জন্য অলঙ্কার পরিধান করা মুস্তাহাব। তবে যদি কোনো মহিলা অলঙ্কার পরিধান না করে তবে তার জন্য তার পাপ হবে না, গুনাহ হবে না। কোনো মহিলা যদি মনে করে যে আমি অলঙ্কার পরিধান করব না তো তার জন্য পাপ হবে না, গুনাহ হবে না, কিন্তু করলে মুস্তাহাব নাকি হবে। কথা বোঝা গেল? তো তার সৌন্দর্য দেখে কে, গায়ের লোক, দেশের লোক, রাস্তার লোক, বাজারের লোক, দোকানের দোকানদার, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, কে দেখবে সৌন্দর্য? আর সৌন্দর্য দেখে আর স্বামী আর সৌন্দর্য দেখে তার স্বামী, আর অপর পুরুষের সম্মুখে তার সৌন্দর্যকে দেখে রাখতে। তো সর্বপ্রথম কোন মহিলা অলঙ্কার পরিধান করেছিলেন তার নাম কি? একটা ইসলামিক কুইজ আজ শিখালেন। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, ওয়াইফ, স্ত্রী হযরত
হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্ত্রী মা সারা রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় স্ত্রী মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইসমাঈল আলাইহিসসালামের জননী, হযরত ইসমাঈল আলাইহিসসালামের জননী মা হাজেরা সর্বপ্রথম অলংকার পরিধান করেছিলেন। এই জন্য মহিলাদের অলংকার পরিধান করা যাই, তবে কোন অলংকার পাবে এটাও তো বলতে হবে নাকি, কোনটা পাবে আর কোনটা পাবে না। এই মামনেরা ভালো করে আজকে শুনে নেন, সোনা চাঁদি অলংকার পরিধান করা মহিলাদের জন্য চাই। কি কি বললাম জোরে বলতে হবে, কারণ চড়াবেন তো আপনারা, এই জন্য আপনারাকে মনে রাখতে হবে। সোনা আর চাঁদি এই দুটি হাতের অলংকার মহিলারা পরিধান করতে পারবে, এই দুটি বাদ দিয়ে লোহা তামা পিতল আর যত ধাতু আছে তার অলংকার পরিধান করা মহিলাদের জন্য হারাম, তার অলংকার পরিধান করতে পারবে কেবলমাত্র সোনার চাঁদি, নাকে হাতে গলায় সোনার চাঁদি, কানে এই সোনা চাঁদি, সোনা যদি পরে সোনা পরবে, সোনা যদি না পরে চাঁদি পরবে। এবার সোনা চাঁদি দুটোর একটাও যদি না পরে তবে খালি রাখবে, কি রাখবে খালি রাখবে, সোনার যদি খড়ি বানাতে না পারে, চুড়ি যদি বানাতে বানাতে না পারে, কানের যদি বানাতে না পারে, গলার যদি বানাতে না পারে তবে খালি রাখবে। তাই বলে ওই লোহা তামা পিতলে অলংকার পরিধান করতে পাবে না, এটা হারাম। মা মহিলার যদি থাকে সকালবেলা দিক ভুলে ফিরিয়জ মিস্ত্রির ছোট স্ত্রী 500 টাকা নগদ, 600 টাকা বাকি আলহামদুলিল্লাহ। নারায়ণ তাকবীর, নারায়ণ সালাম, মোশলা কেরা হযরত 1100 টাকা দাতা জিন্দাবাদ। তাহলে হলো 15টা, আর কটা বাকি? 5টা। 5টা কোটা কিন্তু পূর্ণ করতে হবে, আগে বলেছি মা। ও মায়েরা বসে বসে বাদাম খান আর গান শুনেন, আর হুজুরকে না দেখা যাবে না। তবে হ্যাঁ, আপনার কাঁচ অথবা প্লাস্টিকে চুড়ি বা পলা মাদকদের জন্য পরিধান করা যায়, বুঝতে পারলে? সোনা চাঁদির যদি না থাকে চুড়ি, তাহলে কাঁচের পলা বা প্লাস্টিকের বলা বা কাঁচের চুড়ি বা প্লাস্টিকের চুড়ি পরিধান করা যাই। দেখা গেল যে সোনার চুড়িকে উঠিয়ে রাখলো, চাঁদির চুড়িকে উঠিয়ে রাখলো, কোন অনুষ্ঠানে যাওয়ার দিন বের করে পড়ে গেল, আর বাড়িতে 12 মাস প্লাস্টিকের বলা বা কাঁচের বলা বা তার চুড়ি পরিধান করছে, তো এই কাঁচের পরা চুড়ি পরিধান করা, প্লাস্টিকের পরা চুড়ি পরিধান করা যাই, কিন্তু তাই বলে ওই যে লোহার উপরে সোনার কালার করা সিটি গোল্ডের চুড়ি পরিধান করা হারাম। অনেক মা বোনেরা পড়ছে, মা বোনদেরকে বলি কোনো ব্যবসায়িক যদি থাকে তো আমার উপরে রাগ করে দিন, আপনি হিন্দুর কাছে রাখেন না, যে মশলা মানে না তার কাছে রাখেন না, কিন্তু তাই বলে কোন মুসলিম মহিলা কিনতেও পারে না, আর আপনাদের জন্য তাদেরকে কিনে দাও যাই। কথা বুঝতে পারলেন? সোনার থাকলে সোনা পরবে, চাঁদির থাকলে চাঁদির পরবে, না হলে প্লাস্টিকের বা কাঁচের চুড়ি পরিধান করবে, আর
তাছাড়া অন্য ধাতু ব্যবহার করবে না, করবে না, করবে না। এ ব্রাদার ইসলাম, মা বোনদেরকে বলি, মা বোনেরা মশলা মোতাবিক চলতে হবে, তবে আপনাদের এবাদত কাজে লাগবে। আর মা বোনদের জন্য পর্দা করা হারাম। মস্তক থেকে পা পর্যন্ত মহিলাদের ঢেকে রাখা হারাম। সুতরাং মা বোনদেরকে বলি, জালসা শোনেন আর আমল করেন, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। মহিলাদের জন্য জুমার নামাজ মহিলাদের জন্য, কারণ এই নামাজ গুলির জন্য শর্ত। তো মহিলারা পুরুষের পিছনে যেতে পারে না, তারা মহিলারা আলাদা জামাত করতে পারবে না। কেন? জামাত করলে ইমাম হতে হবে, মহিলারা ইমাম হতে পারবে না। যেখানে ইমাম হতে পারবে না সেখানে জামাত হবে না, আর যেখানে জামাত হবে না সেখানে নামাজ হবে না। মশলাটা বুঝে নিলেন? কিছু আজকাল নামধারী এরকম ওহাবি বেরিয়েছে, ডাক্তারের অনুসারী হয়ে মহিলাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে যে জামাত করাচ্ছে মুসলমান। কেন আমি জানি না যে উমারে ফারুক নারীদেরকে মসজিদ যেতে বারণ করে দিয়েছে। সে কি জানে না মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ যেতে তাদের বারণ করে দিয়েছে? এটা হাদিস শরীফ রয়েছে। শেখ পরিশোধ, শেখ পরিশোধ 100 টাকা নগদ, 1000 টাকা বাকি, 1100 টাকা। আলহামদুলিল্লাহ জুল্লুর রহমান 600 টাকা বাকি, 500 টাকা নগদ। সামির আহমেদ 500 টাকা নগদ, 600 টাকা বাকি। তাহলে কোথায় ওর ইস্তিয়া বলে নাকি গো? 18 দোয়া করবো, 18 আর দিতে হবে না, ইনশাল্লাহ হয়ে যাবে নাকি বলছেন? আর তো মশলাটা শুনলেন, এবার এই মশলার উপর আমল করেন। এবার হাদিসটি শুনুন। ইবনে মাজাহ পিওর আরবি সিত্তার মধ্যে একখানা হাদিস কিতাবুত দিয়া হাদিস নাম্বার 2622, পৃষ্ঠা নাম্বার 377, প্রিন্ট দারুসালাম রিয়াদ সৌদি আরব। আমি যা বললাম এখনই মোবাইলে সার্চ করেন, বাড়িয়ে চলে এসো। আছি জানি মহতারাম, এবং এই হাদিসটি একাধিক মুহাদ্দিস তাদের কিতাবে বর্ণনা করেছেন। হাদিসের রাবী হযরত সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিতেছেন। খুব আশ্চর্যজনক হাদিস, আল্লাহর ওলিদের নিকটে যাওয়ার উপকারী থাকি। ভালো করে শুনেন ভাই, কারণ আজকে আল্লাহর ওলি এসেছেন, এই জন্য একটু ওলি সম্পর্কে দু চারটা কথা বলি। ব্রাদার, আল্লাহর ওলির চেহারা দেখবে, সুবহানাল্লাহ, একবার চেহারা যদি দেখেন দেরি ওঠি আপনার পাইতো, আল্লাহ তাআলা আপনার জীবনের বুড়াকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দিবেন। আল্লাহ তোমার একজন নেক বান্দার একদিন চেহারা দেখেছে, তোমার নেক বান্দার একদিন পাশে বসেছিলাম, তোমার নেক বান্দার একদিন সভাতে বসেছিলাম, এরই ওসিলাতে আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন। কিন্তু কাম দুটা ভাই দেন তো বেরাদার, হাদিস শরীফ বর্ণনা দিতেছেন রাবি যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন দুর্ধর্ষ ব্যক্তি ছিল, কুখ্যাত ব্যক্তি ছিলেন। এত দুর্ধর্ষ ব্যক্তি যে নিজ হাতে অন্যায় ভাবে 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। কতজন? 99 জন। তাহলে কত বড় দুর্ধর্ষ ব্যক্তি, কত বড় মস্তান হবে, গুন্ডা হবে, যে নিজ হাতে 99 জন ব্যক্তিকে হত্যা করেছে। এরাদা এ দুর্ধর্ষ ব্যক্তি হত্যা করার পর হঠাৎ একদিন রাত্রে বিছানায় শুয়ে আছে, মনে মনে চিন্তা করছে, আমি বিরাট অন্যায় করেছি,
অপরাধ করেছি, কারণ অন্যায় ভাবে আমি নিরাপদ ব্যক্তিকে হত্যা করে দিয়েছি, মহাপাপ, বিরাট পাপ, মহাপুরা কাজ করেছি। তাই অনুসূচিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, অনুতপ্ত হয়ে সকালবেলা বিছানা থেকে উঠে হাঁটতে আরম্ভ করেছে, যে কোথাও যদি আল্লাহওয়ালা ব্যক্তি যদি পায়, আল্লাহ প্রেমিক ব্যক্তি যদি পায়, তাহলে তার নিকটে গিয়ে আমি তওবা করব, আর আমি কাউকে হত্যা করব না, আর কাউকে মারা করব না, আর কাউকে প্রাণে মারব না, আমি তওবা করব, গুনাহ থেকে তওবা করব। সারা রাত উত্তপ্ত হয়ে, অনুসূচিত হয়ে, অনুপ্রাণিত হয়ে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর আপনার একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান পেল, আলিমের সন্ধান পেল। আলিম মানে হলো জ্ঞানী, জ্ঞানী ব্যক্তির সন্ধান পেলেন, তার কাছে গেলেন, তার কাছে গিয়ে বলেন, দেখুন আমি একজন 99 জন ব্যক্তির মার্ডার, 99 জন ব্যক্তিকে মার্ডার করেছি, হত্যা করেছি, প্রাণে মেরেছি অন্যায় ভাবে, কিন্তু কালকে রাত্রিতে আমাকে ঘুম আসে না, আমি চরম অনুসূচিত, অনুপ্রাণিত, আমি সমস্ত রাত্রি চিন্তায় অতিবাহিত করেছি, আমার মনের ইচ্ছা, মনের আশা, মনের আকাঙ্ক্ষা, মনের কামনা, যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি যদি পায় তার নিকটে গিয়ে আমি তওবা করব, তো আল্লাহ তাআলা কি আমার তওবা কবুল করবেন? একটু আপনি বলুন, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন কি করবেন না একটু বলুন। কত বড় গুনাহ চিন্তা করে দেখুন, ই আনারি আনাল্লাহ, 2 থেকে 2.5 ফুট পাকে দূরত্বে দাঁড়ানো, হাত চালা মহিলাদের মতো, কত বুকের উপরে হাত রাখা, নামাজে মাছি মশা, মাছি মশা ডাকা রফাইয়া দায়ী করা, কি বলে হাতি শিখতে যাব, দেখো কি আসতার হাদিস কি লিখতেছে, কি আসতার হাদিস তো হাদিস পড়া যায় না, ওই হাদিস গুলো খুঁজে